নন্দীগ্রামে গিয়ে কথা রাখলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক প্রতিহিংসার জেরে মৃত্যু হয়েছিল নন্দীগ্রামের এক বিজেপি সমর্থকের। তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সেই প্রতিশ্রুতি কিছুটা পূরণ করলেন তিনি। ভোটের ফলাফল ঘোষণার পরের দিন অর্থাৎ 3রা মে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন বিজেপি সমর্থক দেবব্রত মাইতি। গত 13ই মে কলকাতার নার্সিংহোমেই তার মৃত্যু হয়। এদিন দেবব্রত মাইতির বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে আর্থিক সাহায্য তুলে দেন শুভেন্দু অধিকারী। বিধায়কের হাত থেকে আর্থিক সাহায্য পেলেও মৃতের স্ত্রীর আবেদন পরিবারের একজনের যাতে চাকরির ব্যবস্থা করা যায় সেদিকে যেন দেখা হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন দেবব্রত। তার মৃত্যুতে স্বাভাবিকভাবেই অথই জ্বলে পড়েছে গোটা পরিবার। দেবব্রতর স্ত্রীর আবেদন অবশ্য উপেক্ষা করেননি নন্দীগ্রামের বিধায়ক। তার সেই আবেদন রাখবেন বলে আশ্বাস দেন তিনি। তবে তার জন্য কিছুটা সময় চেয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, আমি এখন শাসক দলে নেই, তাই চাকরি দিতে আমার কিছুটা সময় লাগবে, তবে আমি কথা দিলে কথা রাখি, পরিবারের সকল সদস্যদের যাতে ভালোভাবে থাকতে পারে সেদিকেও আমি সবসময় নজর রাখব। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।